আমার মুখ বান্দরের মতো, একদম চুরের লাগছে। না না কিছু না কিছু না, আমি বলছি সহ্য হয় না, আমি বলছি না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম। আজকে আমরা খেলবো টকিং অ্যাঞ্জেলা 2। আর এই গেমটি খেলার জন্য আমাকে অনেকেই বলেছে, তাদের মধ্যে সঙ্গীতা মুখার্জি, রাকিব খান এবং গেমিং উইথ শব্দ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হচ্ছিল যে আমারও একটা বোঝাপড়া করা দরকার অ্যাঞ্জেলার সাথে, কারণ অ্যাঞ্জেলা গত পার্টে টকিং টমকে যখন অ্যাঞ্জেলা জড়িয়ে ধরেছিল, ভাই দিল টুট গেয়ে আর সিরিয়াসলি ভাই খুব খারাপ লেগেছে। তো জানি না কেন সে এটা করলো, আজকে তাকে আমি সেটাই প্রশ্ন করব, কেন ভাই কি সমস্যা ছিল? আমি কি তাকে ভ্যালেন্টাইন্স ডেতে প্রপোজ করিনি, নাকি আমি তাকে গোলাপ দিনের জন্য? ভাই কেন করেছে এটা? ভাই সাপ, আমরা আজকে টকিং অ্যাঞ্জেলার সাথে এসব নিয়ে কথা বলবো। আর যারা যারা এখনো চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিতে কিন্তু একদমই ভুলবে না। আর তোমাদের নাম লেখে কমেন্টে অবশ্যই লিখবে তোমরা কোন গেম প্লে দেখতে চাচ্ছ, তাহলে তোমাদের নাম সহকারে আমি ভিডিওর প্রথমে বলে দেবো, ঠিক আছে? শাউট আউট পেয়ে যাবা। এটা অ্যাঞ্জেলার শহর, যে শহরে অ্যাঞ্জেলা থাকে, এটা ঘর। ওয়াও অ্যাঞ্জেলা, ওয়াও, ঘুমাচ্ছে নাকি? ঘুম থেকে ওঠে, খিদা লাগে, দাঁত ব্রাশ করা লাগবে না আগে? আগে 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 তো ব্রাশ করতে হয়, তারপরে তো খাইতে হয়। কি তোমরা কি খাওয়া দাওয়া, থামো, দাঁত না ব্রাশ করে আগে কে ব্রেকফাস্ট করে ভাই? আচ্ছা খাও খাও খাও, আর খাবা উঠতে না উঠতে হাগা চেপে যাই, এত তোর মানে তোমার আবে, ধরাও 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 ধরাও, ঠিক আছে ঠিক আছে, এখানে আর একটু ধৈর্য ধরো, আমি প্রায় চলে এসেছি পায়খানার কাছে, ঠিক আছে, সমস্যা নেই, আরামসে হাগো বসে থেকে আরাম। বাঁশি বাজাই, আবার আবার বাঁশি কেন বাজালে? শীষ বাজানো লাগে, পায়খানা বসে থেকে শীষ বাজাতে হয়? ছি, পায়খানা কি প্যান্ট ভিজে ফেলছো নাকি? ছি 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 ছি, গু ভরে আছে মনে হচ্ছে, ছি 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 ছি, ওকে ছি, পায়ে গু ভরছে, ছি, এইভাবে কেউ ইয়ে করে আমার জন্য? ও ভাই সাপ, কি দিল জাস্ট টোকেন, আমি ভাবছি আমার জন্য গিফট নিয়ে আসছে ভাই। দেখি একটু লেস, লেসটা দেখি এখন কেন, একটু ধরি জাস্ট একটু। ওকে বাস নিয়ে কোথায় যাচ্ছি? বাসে উঠে গেছে, ও প্যারিসে নাকি? ও কোথায় আমরা এখন? সামনে একটা আইপিএল টাওয়ার দেখছি, আমি তো এখনো ঠিকভাবে দেখতেই পাইলাম না, তুমি এর মধ্যে আমার মানি ব্যাগ ফুটা করে ফেলছো শপিং করে, ভালো ভালো, ঠিক আছে, আমি আর তোমাকে কখনো বাজারে নিয়ে আসবো না, যা ছিল টাকা পয়সা সব গেল, এমনিতে আমি গরিব মানুষ, শপিং তো অনেক কিছু করেছো, কি এই জামা পরবা এখন? হ্যাঁ অনেক অনেক সুন্দর লাগছে। হ্যালো 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 হ্যালো, কেমন আছো? আমাকে কপি করো না, আমি যেটা বলি সেটার উত্তর দাও, ওকে? আবে আবে শালা, শুনতে পাসটা, আমি যেটা বলি সেটার উত্তর দেও, উত্তর দে ভাই সব। আচ্ছা আমার প্রশ্ন আছে, সেদিন কালকে কালকে তুমি ওই টকিং টমকে কেন জড়িয়ে ধরেছিলে? আমার মুখ বান্দরের মতো, আমার মুখ বান্দরের মতো, সত্যি সত্যি আমাকে বান্দর বলছে, এত বড় সাহস, এত বড় সাহস, আমি বান্দর, আমি বান্দর বান্দর বান্দর, আমি বান্দর, আমাকে বান্দর বলা, আমাকে আমাকে খেল, আমি বান্দর আর তুমি দিব্যাদি দিচ্ছ, কে বান্দর হলো তাহলে? আবার আমাকে কপি, আমাকে কপি, আমাকে কপি কেন করছো? ওয়াও অনেক সুইট লাগছে, ওহো এটা অনেক অনেক ভালো লাগছে, ও ওয়া, এই ধর
সামনে চুল সি কোকরা মোকরা চুল থু 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 ভাল লাগতেছে না এটা ভাল লাগতেছে না সি ও ওয়াও এটা ভাল লাগছে তালা মারা কিনতে পারবো না সুন্দর লাগছে কি 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 এভাবে এভাবে ভূতের মতন উড়লে আমার এমনি হাড় আমি আমি হাঁটা রোগী ঠিক আছে একটু একটু আস্তে আস্তে আবে আমাকে কপি করব না ওয়াও এগুলো কি করব তোমার চোখে দিতে হবে চোখে লাগাই দিব বাবা বাবা দারুণ লাগছে আরো কিছু আছে আরো কিছু আছে ওয়াহ ওয়াও ভাই ওয়াও ওয়াও ওয়াহ এটা কি চোখের উপরে মালিশ হচ্ছে বাহ এগুলো জিনিস তো আমি জুতাতে মাখি সরি 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 মন টন খারাপ করো না ঠিক আছে আমি এমনি বলছি আর কি ভালো লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ ভূতের ভূতের মতো গ্রানি গ্রানি নাম্বার টু আরে তোমাকে বলি সরি 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 ঠিক আছে আমি বুঝি ঠিক আছে একদম চুরের লাগছে একদম চুরের লাগছে না না কিছু না কিছু না ভালো লাগছে ভালো লাগছে হ্যাঁ এটা এটা দিদি হ্যাঁ এক চোখে আছে আর এক চোখে নাই ও আস্তে 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 এদিকে তো পাগলের মতো লাগছে ঠিক আছে এটাও পড়বে আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা নাই দেখো মানি ব্যাগ ছিঁড়ে ফেলছো ঠিক আছে শপিং করে তুমি সব টাকা শেষ করে দিছো এখন টাকা কই পাবো টাকা নাই দেখেছ এগুলো সব কাগজের ঠিক আছে এগুলো সব কাগজের ইয়ে হ্যাঁ এগুলো এগুলো সব কাগজ টাকা না তো টাকা নাই হ্যাঁ এটা কয় টাকা ওই 100 লেখা মানে টাকা নাই এটা টাকা নাই এগুলো এড 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 চলো 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 হ্যাঁ কি ঘরের ঘরটা ঠিক করতে পারবো না আমি বলছি আমার কাছে টাকা নাই আমি বলছি না টাকা নাই আর বলবো না আচ্ছা আমি তোমাদের শহরে আসছি তোমার বাড়িতে আসছি আমাকে নিয়ে একটু তোমাদের শহরটা ঘুরিয়ে দেখাবে না লিসেন 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 আরে আরে হ্যালো হ্যালো আমার প্রশ্নের উত্তর দাও নট কপি মি কপি মি ঠিক আছে এই জিনিসটা আমার একদম সহ্য হয় না একদম সহ্য হয় না আমি কিন্তু ভাইলেন্স হয়ে যাই ঠিক আছে আমি বলছি সহ্য হয় না আমি বলছি না আমাকে সহ্য হয় না গো এড 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 খালি এড এড চলো চলো আমরা কোথায় যাব মিউজিক ক্লাবে যাওয়া যাক ওয়াও গিটার সেই বাবা কেসো খুব সুন্দর নাইস অস্থির এদিকে কান তালা খাটা গেল তারপরে আমি কিছু বলতেছি না নাইস নাইস হয়েছে বাবা হয়েছে থাম ভাই থাম আসতে বলা তো জানে না কারণ শহরে আসছি তার সাথে এদিকে কান দিয়ে রক্ত পড়তেছে ঠিক আছে মনে হয় তারপরে শোনা লাগলো সহ্য করতে হচ্ছে ভাই কত কি সহ্য করতে হয় আর কত সহ্য করব এত কষ্ট করে ঘেমে অবস্থা খারাপ এত কষ্ট করে লেভেল টু আর 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 দরকার নাই তোমার গান হেভি সুন্দর না আমি একবার শুনি ফ্যান হয়ে গেছি আর বাজাতে হবে না প্লিজ নো 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 আমি আর গান শুনতে পারবো না এ জন্মে না এখনো কানের মধ্যে বাজতেছে ধামধুম রে বাবা চলো আরে আমাকে লাগবে আরে বাবা আসতে 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 মারামারি আসতে করো আসতে করো আসতে করো আবে আসতে করো না এদি বাপরে আরেকটি হলো তো বাঁশ আমার পিছনে খুব বাবা আস্তে 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 ঠিক আছে খুব ভালো খুব এটা তো মারো হাতে আরে ঠিকভাবে মারো ঠিকভাবে কনসেন্ট্রেট কনসেন্ট্রেট
ঠিক আছে আমি যেভাবে বলছি সেভাবে করো। হ্যাঁ ঠিক আছে, এবারেতে মারো, এবার এইভাবে মারো, এইভাবে ইয়াও, এবার এবার এইভাবে মারো। হ্যাঁ এই তো পারতেছো, এটা এইভাবে মারো, ইয়েস ইয়েস, এবার এইভাবে মারো, ইয়াও ইয়াও। বাপরে মারামারি করতে যে আমারই সুবা ভিটকাল হয়ে গেছে ভাই, গামছা দিয়ে মুছতে হচ্ছে, এত অবস্থা খারাপ দেখছো, ঘাম পরে ঠিক আছে আমি ভিজা গেছি, গোসল করে ফেলছি, আর কত খেলবো সাথে, একটা লিমিট থাকা উচিত। এমনিতে আমাকে বান্দর বলছে, বান্দর বলছে, এত বড় সাহসের বদলা তবে নিবই। হ্যাঁ এমনিতে কানের বারোটা বাজা গেছিলো, এবার আমাকে চিল্লাই চিল্লাই আমার কান কান তো ফেড়া ফেলে দিবে। নাচতেছে ভালোই নাচতেছে, আমার অবস্থা খারাপ, মাপ চাচ্ছি আর আর নাচবো না ভাই সাহেব, আমি আমি আর একটু হলে এখানে উল্টে পড়ে যাব, আমার মাথা ভেঙে গেছে অলরেডি, তারপর কান দিয়ে রক্ত পড়তেছে, যে গান গান না তো উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, বেনের চিৎকার অনেক ভালো লাগে, গুণবতী একটা ক্যাট ক্যাট, টমের গার্লফ্রেন্ড হারামজাদা টম, টমকে পেরা থাপড়ে আমি দাঁত খুলে ফেলে দেবো টমের। হাই অ্যাট অ্যাট, তুমি কি জুস খাবা, আস্তে আমি দিচ্ছি তো, আচ্ছা ঠিক আছে চলো জুস খাওয়াই তোমাকে, চলো ইয়েস আপেলের জুস 2 মিনিটে, এই যে চলে আসছে, ইয়ো খেয়ে নাও, কেমন হয়েছে? এটা কোন ধরনের পাগলামো, করে কি এভাবে কি ঘুরে কেউ ঘুরে কেউ, মানুষ ভূত বলবে তোমাকে, আমি আমি হারামজাদা, আমাকে আমাকে হারামজাদা বলা, আমাকে গালি দেওয়া, এত বড় সাহস, আমি বান্দর, আমি আমি হারামজাদা, আর বলবি আমাকে, আর আর বলবি আমাকে, একেবারে না একেবারে মাথায় আলু বের করে দেব, আমার সাথে আমার সাথে সবসময় আমার সাথে পাঙ্গা, আমার মানি ব্যাগ ফুটা করেছে কে, মানি ব্যাগটা তোর মানি ব্যাগ খালি হয়েছে কার জন্য, তোর জন্য তোর জন্য, এখানে যতগুলো টাকা ছিল সেগুলো কে খেয়েছে, তুই খেয়েছিস, আবার অ্যাড অ্যাড, আজকে আমার মিলিয়ন সাবস্ক্রাইবার নেই তাই বলে তুই টমের সাথে এরকম করছিস, তাই তো আমার সাথে বিশ্বাসঘাতকতা করছিস, আমার 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 ভিডিওগুলো ভালো লাগে না, না আমার ভিডিওগুলো ভালো লাগে না, তোমরা যারা যারা ভিডিওটি দেখছো এই মুহূর্তে এখনই সাবস্ক্রাইব করে দাও, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও, টম কিন্তু না হলে কিন্তু আমার সাথে দেখো কী শুরু করছে, দেখো এর জন্য আমার এই মানি ব্যাগ গেছে, টম একে নিয়ে পালাচ্ছে, ঠিক আছে আমার এখন সাবস্ক্রাইবার মিলিয়ন সাবস্ক্রাইবার নেই জন্য এই রকম হচ্ছে, তোমরা আমাকে সাপোর্ট করো ইয়ার, আবার আমার কথা কপি করছে, আরে কই গেল কই গেল, আমার কথা আমার কথা কপি করছিস কেন, আমাকে কপি করবি না, এত বড় সাহস কারো হয়নি এখনো, পরবর্তী পার্টে আবারও দেখা হবে, যদি তোমরা এটা নেক্সট পার্ট চাও অবশ্যই কমেন্টে জানাবে, আর এত এত আমাকে বাড়িতে না আমাকে অপমান করা হচ্ছে, আমি ঘেমে শেষ, আমি আর কথা বলতে পারছি না, ঠিক আছে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটি করে প্রেস করে দিও, ঠিক আছে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, আমাকে কপি আমাকে কপি, তোর মাথা আমি আলু ফেড়ে ফেলে, তোর সাবস্ক্রাইব করতে থাক, আমি মাথা ভাড়াই।